আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এখানে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমার একটা পাখি মারা গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি হাঁড়ির মধ্যে পরিষ্কার করতে গিয়ে দেখি যে আমার পাখিটা ডিম সহ এটা ওইখানে মরে আছে। তো ভিউয়ার্স, আমি যখন এটার এই ডিমের রাস্তায় একটু প্রেশার দিই, দেখুন এখানে আরেকটা ডিম এটা এখন বেরিয়ে আসে। এর আগে চারটা ডিম ছিল হাঁড়িতে। তো ভিউয়ার্স, এটা হয়তো বা ডিম আটকে বা আসলে বিভিন্ন রোগ হইতে পারে, এভাবে এটা মারা গিয়েছে। যাই হোক ভিউয়ার্স, যেহেতু এটা আমার ভাগ্যে ছিল না, মারা গেছে। তো এখন ভিউয়ার্স, যেটা মূল বিষয়, মূল আলোচনার বিষয় হচ্ছে, হ্যাঁ, যদি পাখি মারা যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাখিটাকে, যেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এলোপাতারি কোথাও এটা ফেলে দিবেন না, কারণ এটার মধ্যে অনেক রোগ জীবাণু বহন করতে পারে। হ্যাঁ, এতে করে আপনার যে বাকি যে পাখিগুলো আছে তার মধ্যে অনেকটা প্রভাব পড়তে পারে। এই জন্য ভিউয়ার্স, আপনারা ঠিক এভাবে এটাকে মাটির তলে পোঁতার চেষ্টা করবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আমি এটা রেখে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, এটা আমি এখানে রেখে দিছে এটা কাপড়ের উপরে। এখন ভিউয়ার্স, এটাকে আমি, এই দেখুন ভিউয়ার্স, এটাকে ধরে এখন মাটির নিচে পুঁতে দিব। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, এখানে আমি একটা গর্ত করে নিয়েছি, এখানে এটা দিয়ে এটা যেন, এই দেখুন, যাই হোক ভিউয়ার্স, আমরা পাখিটাকে মাটির নিচে দিয়ে আসলাম। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই বাদামি কালার, সরি, এটা আসলে আকাশি কালার। এই যে সামনের পাখিটা, এটা হচ্ছে এটার মেল পাখিটা ছিল। এখন ভিউয়ার্স, আসলে জানি না এটার জন্য আবার আরেকটা কীভাবে জোর দিই। যাই হোক ভিউয়ার্স, যেহেতু এটা মারা গেছে, কিছু তো করার নেই, আপনারাও পাখিটাকে এলোপাতারি না ফেলে দিয়ে চেষ্টা করবেন যেন মাটির নিচে পুঁতে দেওয়া যায়। এতে করে আসলে জীবাণু টেবাণু এতটা আর প্রভাব পড়বে না। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।